LibreOffice Calc-এ সূত্র এবং ফাংশন সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব শর্তসাপেক্ষ অপারেটর, if/or বিবৃতি, মৌলিক পরিসংখ্যাত ফাংশন, সংখ্যাকে পূর্ণ সংখ্যায় পরিবর্তন। এখানে আমরা আমাদের অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স সংস্করণ 10.04 এবং LibreOffice সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। আমরা ইতিমধ্যেই তথ্যের উপর মৌলিক পাটিগাণিতিক অপারেটর প্রয়োগ করতে শিখেছি, যেমন যোগ, বিয়োগ এবং গড়। এখন আরো কয়েকটি অন্যান্য দরকারি অপারেটর সম্পর্কে জানা যাক। সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটরগুলির মধ্যে অন্যতম হল শর্তসাপেক্ষ অপারেটর। শর্তসাপেক্ষ অপারেটর কোনো তথ্যের উপর শর্তটি পরীক্ষা করে এবং তারপর বুলিয়ানে ফলাফল দেখায়, সত্য বা মিথ্যা। এখন personalfinancetracker.ods খোলা যাক। কস্ট শিরোনামের নিচে বিভিন্ন দ্রব্যের মূল্য তালিকা দেওয়া রয়েছে। চলুন এগুলির উপরে শর্তসাপেক্ষ অপারেটর প্রয়োগ করে সেই ফলাফলগুলি বিশ্লেষণ করা যাক। এবার B10 নামক সেলে ক্লিক করুন এবং সেটির ভিতর কন্ডিশন রেজাল্ট লিখুন। এখন C10 নামক সেলে ক্লিক করুন। শর্ত প্রয়োগ করার পর ফলাফল এই সেলে প্রদর্শিত হবে। লক্ষ্য করুন, বাড়ি ভাড়ার খরচ হল 6,000 টাকা, বিদ্যুৎ মাশুলের জন্য খরচ 800 টাকা। তাহলে বাড়ি ভাড়ার খরচ বিদ্যুৎ মাশুলের চেয়ে বেশি। আমরা এগুলির উপর বিভিন্ন শর্ত প্রয়োগ করতে পারি এবং ফলাফল দেখতে পারি। C10 নামক সেলের উপর ক্লিক করুন। এই সেলে প্রথম শর্ত হিসেবে লিখুন সমানচিহ্ন C3 বৃহত্তর C4 এবং এন্টার কী টিপুন। যেহেতু C3 সেলের মান সেল C4 এর থেকে বেশি, তাই এখানে ফলাফল সত্য হবে। এখন শর্তটি পরিবর্তন করে C3 এর সমান C4 এর থেকে ছোট করুন, এন্টার টিপুন। আমাদের ফলাফল হবে মিথ্যা। একই পদ্ধতিতে আপনি অন্যান্য শর্ত প্রয়োগ করে ফলাফল দেখে নিতে পারেন। অনেক বেশি তথ্যের ক্ষেত্রে এই বিবৃতির ব্যবহার খুবই উপযোগী। আপনি ইফ এবং অর বিবৃতি ব্যবহার করে সেই তথ্যগুলি দেখতে পারবেন যার জন্য শর্তটি সত্য। এক্ষেত্রে যে তথ্যের জন্য শর্তটি সত্য হবে সেই তথ্যটি দেখা যাবে। C10 নামক সেলে ক্লিক করুন এবং লিখুন সমানচিহ্ন ইফ এবং বন্ধনীর মধ্যে C3 C4 এর বড় কমা জোড়া উদ্ধৃতি চিহ্নের মধ্যে পজিটিভ কমা আবার জোড়া উদ্ধৃতি চিহ্নের মধ্যে নেগেটিভ। এর মানে হলো যদি সেল C3-তে থাকা মান সেল C4-এ থাকা মানের থেকে বেশি হয় তাহলে পজিটিভ প্রদর্শন করা হবে অথবা নেগেটিভ প্রদর্শিত হবে। এখন এন্টার কী টিপুন। লক্ষ্য করুন এখানে ফলাফল পজিটিভ, যেহেতু 6,000 টাকা 800 টাকার থেকে বেশি। এখন শর্ত বিবৃতিটিকে পরিবর্তন করে বৃহত্তরকে ক্ষুদ্রতর করুন এবং এন্টার কী টিপুন। দেখুন এখন ফলাফল নেতিবাচক, কারণ সেল C3-এ থাকা মান সেল C4-এ থাকা মানের থেকে বেশি। আমরা যদি সেল C3 এবং C4 এর তথ্য পরিবর্তন করি তাহলে এই ফলাফলের পরিবর্তন দেখা যাবে। এখন ফল হিসেবে নেগেটিভ প্রদর্শিত হচ্ছে। এবার সেল C4 এর মান বৃদ্ধি করে 7,000 করা যাক এবং এন্টার কী টেপা যাক। ফল স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে পজিটিভ হয়ে গেছে। আবার C4 এর মান হ্রাস করে 800 করা যাক এবং এন্টার কী টিপা যাক। ফলাফল আবার স্বয়ংক্রিয়ভাবে নেগেটিভ বা নেতিবাচক হয়ে গেছে। এখন আমাদের করা পরিবর্তনগুলি মুছে দেওয়া যাক। এরপর এখন কয়েকটি পাটিগাণিতিক এবং পরিসংখ্যাত ফাংশন শেখা যাক। মৌলিক পাটিগাণিতিক ফাংশনের মধ্যে রয়েছে যোগের জন্য সাম, গুণের জন্য প্রোডাক্ট, ভাগের জন্য কোশেন্ট এবং আরো অনেক ফাংশন যা আমরা আগের টিউটোরিয়ালে শিখে গেছি। এখন পরীক্ষা করে দেখা যাক
কিভাবে sum, product এবং quotient ফাংশন কাজ করে। প্রথমে শীট 3 নির্বাচন করুন। সেল B1, B2 এবং B3 এর মধ্যে যথাক্রমে 50, 100 এবং 150 লিখুন। সেল A4 এ ক্লিক করুন এবং লিখুন sum। সেল B4 এর উপর ক্লিক করুন। আমরা এই সেলে ফল গণনা করব। লিখুন সমানচিহ্ন sum এবং বন্ধনীর মধ্যে B1, B2, B3। এন্টার টিপুন। লক্ষ্য করুন ফল হিসাবে 300 দেখাচ্ছে। আপনি এভাবে একটি নির্দিষ্ট সীমার মধ্যে সব মানের যোগ করতে পারেন। আবার B4 এ ক্লিক করুন। এখন বন্ধনীর মধ্যে B1, B2, B3 এর পরিবর্তে লিখুন B1, B3। এন্টার টিপুন। ফলাফল হিসাবে আবার 300 দেখাচ্ছে। এখন সেল A5 এর উপর ক্লিক করুন এবং লিখুন প্রোডাক্ট। সেল B5 এ ক্লিক করুন। লিখুন সমানচিহ্ন প্রোডাক্ট এবং বন্ধনীর মধ্যে B1, B3। এন্টার টিপুন। লক্ষ্য করুন ফল 750,000 দেখাচ্ছে। এখন দেখা যাক কোশেন্ট কিভাবে কাজ করে। তার জন্য A6 নামক সেলের উপর ক্লিক করুন এবং লিখুন কোশেন্ট। এখন সেল B6 এ ক্লিক করুন। আমরা এই সেলটিকে ফল গণনার জন্য ব্যবহার করব। এখানে লিখুন সমানচিহ্ন কোশেন্ট এবং বন্ধনীর মধ্যে B2, B1। এন্টার টিপুন। আপনি ফলাফল হিসাবে 2 দেখতে পাবেন, কারণ 50 দিয়ে 100 ভাগ করলে 2 হয়। একইভাবে আমরা ক্যালকে বিভিন্ন পাটিগাণিতিক প্রক্রিয়া সম্পাদন করতে পারি। এখন আসুন পরিসংখ্যাত ফাংশন সম্পর্কে শেখা যাক। পরিসংখ্যান সংক্রান্ত ফাংশনগুলি স্প্রেডশিটে তথ্য বিশ্লেষণের জন্য প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ ফাংশন কাউন্ট, মিন, ম্যাক্স, মিডিয়ান, মোড এবং আরও এই প্রকৃতির অনেক পরিসংখ্যান ফাংশন রয়েছে। প্রথমে শীট 1 এর উপরে ক্লিক করা যাক। চলুন দেখা যাক পরিসংখ্যান সংক্রান্ত ফাংশন ব্যবহার করে কিভাবে সর্বনিম্ন, সর্বোচ্চ এবং মধ্যমা খরচ নির্ণয় করা যায়। C10 হিসাবে উল্লেখ করা সেলে ক্লিক করুন, যেখানে আমরা ফলাফল প্রদর্শন করব। শিরোনাম কস্টের নিচে খুব কম মান রয়েছে। এখানে ন্যূনতম খরচ 300 টাকা, সর্বাধিক খরচ 6,000 টাকা। এই ফাংশনগুলি ব্যবহার করার পর এই ফলগুলি প্রদর্শিত হবে। সেল C10 এ লিখুন সমানচিহ্ন ম্যাক্স এবং বন্ধনীর মধ্যে C3:C7। লক্ষ্য করুন ফল হল 6,000, যা এই কলামের মধ্যে সর্বোচ্চ মান। এখন এই বিবৃতিতে ম্যাক্স শব্দটি পরিবর্তন করে মিন করুন এবং এন্টার কী টিপুন। লক্ষ্য করুন ফল হল 300, যা কস্ট কলামের মধ্যে সর্বনিম্ন মান। মধ্যমা মূল্য পাওয়ার জন্য মিন শব্দটি প্রতিস্থাপিত করে মিডিয়ান করুন এবং এন্টার কী টিপুন। ফল হিসাবে 800 দেখাচ্ছে। এটি এই কলামের মধ্যে মধ্যমা মান। একইভাবে আপনি তথ্যের ওপর অন্যান্য পরিসংখ্যান সংক্রান্ত ফাংশন ব্যবহার করতে এবং সেই অনুযায়ী তথ্য বিশ্লেষণ করতে পারেন। এই সেলে করা পরিবর্তনগুলি মুছে ফেলুন। আসুন এখন সংখ্যাকে পূর্ণ সংখ্যায় পরিবর্তন করা যাক। কস্ট শিরোনামের নিচের কলামে কয়েকটি পরিবর্তন করুন। আপনি পরিবর্তন করে 6,000 কে 6,000.34, 600 কে 600.4, 300 কে 300.3 করুন। এখন B11 সেলে ক্লিক করুন এবং শিরোনাম লিখুন রাউন্ডিং অফ। এবার C11 সেলের উপর ক্লিক করা যাক, যেখানে শিরোনাম কস্টের মধ্যে সব উপাদানগুলির সমষ্টি নির্ণয় করা হবে। সেল C11 তে লিখুন সমানচিহ্ন সাম এবং বন্ধনীর মধ্যে C3:C7। এখন এন্টার কী টিপুন। দেখুন সমষ্টি হল 9701.04।
ধরা যাক আমরা আমাদের ফলে কোনো দশমিক স্থান চাই না, সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো সমাধান হলো ফলটিকে নিকটতম পূর্ণ সংখ্যায় পরিবর্তন করা। যে সেলে সমষ্টি 9701.04 রয়েছে তাতে ক্লিক করুন, লিখুন সমানচিহ্ন রাউন্ড বন্ধনী শুরু সাম আবার বন্ধনীর মধ্যে C3:C7 বন্ধনী বন্ধ করুন, এন্টার কী টিপুন। দেখুন এখন ফল হল 9701, যা 9701.04 কে নিকটতম পূর্ণ সংখ্যায় পরিবর্তন করার পর হওয়া উচিত। এছাড়াও এই বৈশিষ্ট্যের দ্বারা নিম্নতর পূর্ণ সংখ্যা বা উচ্চতর পূর্ণ সংখ্যায় পরিবর্তন করা যায়। ফলাফলের সেলে ক্লিক করুন এবং রাউন্ড শব্দটি পরিবর্তন করে রাউন্ড আপ করুন, এখন এন্টার কী টিপুন। দেখুন এখন আপনার ফল 9702, যেটি হল উচ্চতর পূর্ণ সংখ্যা। আপনি নিম্নতর পূর্ণ সংখ্যায় পরিবর্তন করতে রাউন্ড আপ শব্দটিকে পরিবর্তন করে রাউন্ড ডাউন করুন, এন্টার কী টিপুন। ফল এখন নিম্নতর পূর্ণ সংখ্যা 9701। এখন এই পরিবর্তনগুলি বাতিল করা যাক, যাতে আমরা আমাদের personalfinancetracker.ods ফাইলটিকে মূল অবস্থায় ফিরে পেতে পারি। এখানেই লিব্রিঅফিস ক্যালকের উপর এই কথ্য টিউটোরিয়ালটি সমাপ্ত হলো। সংক্ষেপে আমরা শিখেছি শর্তসাপেক্ষ অপারেটর, ইফ অর বিবৃতি, মৌলিক পরিসংখ্যাত ফাংশন, সংখ্যাকে পূর্ণ সংখ্যায় পরিবর্তন। নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন, এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। আপনার যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে আপনি ভিডিওটি ডাউনলোড করেও দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্পের দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে, যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। অধিক বিবরণের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের ICT MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http://spoken-tutorial.org/nmeict-intro। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।